আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সবার প্রথম সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কিছু ভিডিও, মানে এই ভিডিওর কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে। তো আমি সেটা একদমই জানি না, যখন আমি এডিট করতে বসলাম তখনই কিন্তু জানতে পারলাম যে ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেই। তো সেগুলো কিভাবে ডিলিট হয়ে গেছে আমি একদমই জানি না, তবু কিছু করার নেই, যতটুকু ছিল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা এখন ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে আমি একটু আমার হাতের কাজ করছি, কারণ ঘরের পাপোশটা না একদমই নষ্ট হয়ে গিয়েছিল, তাই একটা ঘরের জন্য পাপোশ বানাচ্ছিলাম। আর আস্তে আস্তে আহানের হাতে লেখাটা কিন্তু অনেকটাই ইম্প্রুভ হয়েছে, তোমরা তা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এইভাবেই কিন্তু একটা আমি সিম্পল থলের বস্তার মধ্য দিয়ে একটা কাপড় দিয়ে একটা পাপোস কিন্তু আমি বানাচ্ছি, আর এটা পুরো কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর আপাতত এতটুকুই হয়েছিল, পরে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে নেবো যে কতটুকু হলো আর কেমন হলো। ওরও পড়া কমপ্লিট হয়ে গেছে, আর আমিও আমার কাজ বাজগুলো একটু গুছিয়ে নিয়ে এখন চলে গেছি আমি একটু রান্নার কাজে। তো যেহেতু রান্না তো করতেই হবে, তো মশলাটা শেষ হয়ে গেছে, আমাদের লঙ্কা মানে গোটা লঙ্কা কিনে নিয়ে এসে সেগুলো বাড়িতেই কিন্তু গুঁড়ো করা হয়। তো তার জন্য লঙ্কাটা হালকা একটু গরম করে নেব, যাতে লঙ্কাটা গুঁড়ো করার সময় কোনো রকম অসুবিধা না হয়। আর আমাদের বাড়িতে কিন্তু এই শুকনো লঙ্কা গুঁড়ো করেই বাড়িতে তরকারির মধ্যে খাওয়া হয়, বাজারের কোনো রকম ভেজাল ছাড়া কালার ছাড়াই কিন্তু আমরা এই ভালো লঙ্কা গুঁড়োটা বাড়িতেই বানিয়ে নিতে পারি। আর এই বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো করে তরকারিটা না খুব ভালো একটা টেস্ট হয়, কোনো রকম এক্সট্রা কালারও হয় না, যেরকম কালার দরকার সেরকম, আর ঝালও কিন্তু সেরকমই হয়। তাই জন্য আমরা খুব অল্প অল্প তরকারিতে দিলেও কিন্তু ওর টেস্টটা কিন্তু একরকমেরই থাকে। তারপরে কিন্তু আমি আদা রসুনটাও বেটে নিচ্ছি, আর তারপরে কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু গুঁড়ো করব। একদম গরম গরম কিন্তু মেশিনের মধ্যে দেবো না, তাহলে মেশিনটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমরাও কিন্তু গোটা জিরেটাও বাড়িতে নিয়ে এসে বাড়িতেই গুঁড়ো করে নিই। গোটা জিরে আর শুকনো লঙ্কা এই দুটো কিন্তু বাড়িতে আমরা কুটে নিই, আর তার সাথে আমরা হলুদটা শুধু একটু প্যাকেট কিনে নিই। ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও প্রথম দেখছো, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য ধন্যবাদ। লঙ্কাটা আমি কিন্তু দুবার তিনবার দিয়ে দিই তারপরে গুঁড়ো করেছি, কারণ একবারে অনেকটা ধরছিল না, আর একটু করে গুঁড়ো করে নিলে কিন্তু সুবিধা হয় ভালো, আর খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স হয়, গুঁড়ো হয়। তো দেখো আমার কিন্তু লঙ্কা গুঁড়োটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মাছ নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি মাছের একটু ডিম, আর আমার না ভীষণভাবে মাছের ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। তো মাছের ডিমটা আজকে রেখে দেবো, মাছটাই শুধু রান্না করব। আর মাছটা না বেশ বড় পাড়ায় একটা মাছ ছিল, তো কেটে দিয়েছে ওখান থেকে, এখন আমি ভালো করে ধুয়েও নিয়েছি, আর এখন মশলাটা একটু মাখিয়ে নেব। আর তোমরা জানো আমি মশলা কেমন করে মাখাই, নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিই, তার সাথে কিন্তু একটু সর্ষের তেলও দিই। আর কেন দিই সেটাও তোমরা জানো, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো, আর এখনও কিন্তু আমি বলে দিচ্ছি যে যাতে মাছটা তেলে দেওয়ার সাথে সাথে যেন না ফুটে ওঠে, তো তার জন্যে কিন্তু সর্ষের তেলটা দেওয়া হয়। এইসব ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি, আর যত রকমের রান্না আছে সব কিছু কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর আমার মা ভীষণ ভালো রান্না করতে পারে, আমাদের তো ভীষণই ভালো লাগে, আরও সবাই কিন্তু বলে যে আমার মা খুব ভালো রান্না করতে পারে। তো আজকে রান্না হবে মাছের ঝাল, তার সাথে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে হবে, আর একটা চচ্চড়ি হবে যেটা বরবটি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আমার না দুটো তিনটে রান্না করতে বা চারটে রান্না করতেও কোনো রকম অসুবিধা হয় না, যদি সমস্ত কিছুটা কেউ কেটে বেছে দেয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই মা কী করেছিল, আগের দিন রাত্রিবেলা আমি যখন টিউশন পড়াচ্ছিলাম তো তখন কিন্তু এই শাকগুলো তারপরে বরবটি বেগুন আলু এইসবগুলো কিন্তু সব কিছু কেটে বেছে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, তাই আমার রান্না করতেও কিন্তু সুবিধা হয়েছে, আর অনেকটা তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলেছি।
রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি চাও তোমাদের নাম আমি আমার ভিডিওর মধ্যে নিই, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কারণ তোমরা কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। তোমরা ছাড়া কিন্তু আমার কিছুই নয়, আমি কিছুই নয়। তোমাদের সবাইকে কিন্তু আমি অনেক 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 ভালোবাসি, আর তোমরাও এভাবে কিন্তু আমাকে সাপোর্ট করো, এরকমভাবেই ভালোবাসা দিও, তো আমি তোমাদের কাছে কিন্তু চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আজকে যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তো আজকে সকাল সকাল কিন্তু সব কাজই হয়ে গেছে, কারণ আজকে একটা রেসিপি বানাবো তোমাদের জন্য। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে না, তাই আমি খুব তাড়াতাড়ি উঠে এখন রান্নাবান্নাটা সেরে নিতে চাইছি, কারণ গরমের মধ্যে বেশিক্ষণ গ্যাসের পাশে দাঁড়ানো একদমই আমার দ্বারা পসিবল হচ্ছে না। ততটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু সমস্ত কিন্তু কাজ 12টার মধ্যে কি 12:30টার মধ্যে আমি গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দুপুরবেলা সমস্ত কিন্তু কাজকাম গুছিয়ে নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু আমি এখন একটা পাকা আমের আইসক্রিম বানিয়েছিলাম। তো তোমরা এই ভিডিওটা একবার দেখে নিতে পারো, এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে। আর আজকে কিন্তু মনটা একদমই খারাপ ছিল, কারণ তোমাদের সাথে এত ছোট ব্লগ আমি শেয়ার করিনি, আর খুব শেয়ার করে খুবই খারাপ লাগছে। আর এই মন খারাপ নিয়েই কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলো না। এই আইসক্রিমের রেসিপিটা একবার হলে বাড়িতে বানাতে পারো, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর যদি বাড়িতে বানাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।